পিছনে লাঠি পেটা করবে। সব কাজ আমাকেই কেন করতে হয় বলো? হ্যাঁ মানে কি সব কাজ কি আমাকেই করতে হবে? তুমি কি করো? কিছু তো করো না। আমি এখন জাদু দিয়ে আনতে শিখলে তো। ও তুমি যদি জাদু দিয়ে আনতে পারো তাহলে আমি প্লেটো খেতে রাজি আছি। লেডো এখন কই পাবো? লকডাউনে 99 বন্ধ। পুলিশ তোমাকে যদি বাইরে দেখে পিছনে লাঠি পেটা করবে। ও নো, সব কাজ আমাকেই কেন করতে হয় বলো? হ্যাঁ মানে কি সব কাজ কি আমাকেই করতে হবে? তুমি কি করো? কিছু তো করো না। আমি এখন জাদু দিয়ে আনতে শিখলে তো। তুমি যদি জাদু দিয়ে আনতে পারো তাহলে আমি প্লেডো খেতে রাজি আছি। তুই যদি প্লেডো না এরকম গাড়ি কিছু বানাইতে পারত তো আমরা লাখপতি না কোটিপতি হয়ে যাব। তুই এক কাজ কর, জাদু দিয়ে ছোট গাড়ি আর খেলনা গাড়ি প্লেডো নাই না, আসল গাড়িগুলো আন। আচ্ছা ঠিক আছে, তো এখন কি করতে হবে আমাদেরকে? খেলতে হবে? হ্যাঁ আমি বার করতেছি। আচ্ছা এটা কি রকম খেলা হবে, কি চ্যালেঞ্জ? আগে তো ফ্রেন্ডদেরকে দেখাই যে কি কি কালারের ডেডো আছে। কিচ্ছু বুঝো না তুমি, তোমার মাথায় বোকা। আচ্ছা দেখাও বাবা, আমার চালাক বাবা, ফ্রেন্ডদের দেখাও। আমাদের কাছে হচ্ছে গ্রিন কালার, পিঙ্ক কালার, ক্রিম কালার, অফ হোয়াইট। হ্যাঁ অফ হোয়াইট হইতে পারে। তারপরে এটা হচ্ছে রাখতেছে লাইট গ্রিন। লাইট গ্রিন, ইয়েস। তারপরে অরেঞ্জ। অরেঞ্জ, আচ্ছা আচ্ছা। তারপরে এটা কি? বেবি পিঙ্ক লাগতেছে। এইটাই লাইট অরেঞ্জ। আর ইটা নাম লাগতেছে বেবি পিঙ্ক। আচ্ছা বেবি পিঙ্ক। তারপরে এটা কি? লাল, রেড। রেড, এই স্টিকার গুলো আবার কেন দিছো? তুমি না জানো, তুমি জাদু করছো। আমি তো স্টিকার কখনো প্লেডোতে দেখি নাই। আর এই ব্ল্যাক, ইয়াক ব্ল্যাক। আমাদের জন্য কোন বানানোর জন্য লাগবে না, বোকার ময়দার দলা। এখানে কয়টা প্লেডো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো। এবার আমার ইংলিশে কোন আচ্ছা এখন এখন আমরা চ্যালেঞ্জ, আর বারবার বারবার গণনা লাগবে না। চ্যালেঞ্জ এখন কি কি চ্যালেঞ্জ হবে? ওখানে কি কি ছাপ আছে এটা দেখায় দাও ফ্রেন্ডসদেরকে। কোন ছাপ?
সামনে এনে দেখাও বেলুনিও আছে বেলুনি এটা হচ্ছে কর্ন ছাঁচ কর্নের আর বেলুনিও কি আছে ছাঁচ আর কি বেলুন আছে আর একটা তলোয়ার ছুরি আচ্ছা ছুরি আচ্ছা এখন কি করতে হবে এখন কি করতে হবে আমরা নিব হচ্ছে আব্বু দেখো এই এটা তো ফুলতে পারে প্লেডো খেলবে না গাড়ি খেলবে আচ্ছা বলো কি খেলবো প্লেডোতে আমরা করবো আম্মুর চ্যালেঞ্জ এটা আম্মু হ্যাঁ আচ্ছা আমি চ্যালেঞ্জ দিব আমি চ্যালেঞ্জ দিব এখন এটা টাইমার ফিক্স করা থাকবে এটা মোবাইলে টাইমার ফিক্স করে দিব আমরা তো তুমি আর তোমার আব্বু দুজন প্লেডো দিয়ে একজন বানাবে পামকিন একজন বানাবে হচ্ছে কর্ন এখন কে কোন কালার নিবে আগে বেছে নাও আমি নিব হচ্ছে এই এই ম্যাজেন্টা মারামারি করতেছে কেন পুরানটা না তুমি নতুন একটা নাও পুরানটা ফেলে দাও হ্যাঁ নিছো কালার চুজ করা শেষ এবার হচ্ছে কে কোন ছাঁচ নিছো আমি কোন ছাঁচ আমি পামকিন ছাঁচ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এখন টাইমার ফিক্স করব আর আমি দুইটা নিছি দুইটা দিয়ে তুমি কোন বানাবা মানে হচ্ছে এটা রুটির জন্য এটা কর্নের জন্য রুটি না কর্ন ফারস্টে কর্ন একটা রেখে দাও ওকে তাহলে আমরা এখন প্ল্যাটফর্মটা তৈরি করি আর সব ফ্রেন্ডরা একটু ওয়েট করুক ওকে প্রস্তুতি পর্ব শেষ আমরা এখানে টাইমার ফিক্স করে দিয়েছি এই যে হ্যাঁ এটা আমরা যখন খেলা স্টার্ট হবে তখন টাইমার স্টার্ট হবে ঠিক আছে খেলা স্টার্ট হলে আমরা টাইমারটা স্টার্ট করে দিব এই হচ্ছে টাইমার সেট করা থাকবে আর এই হচ্ছে প্রতিযোগিতার হাতে একটা করে হচ্ছে প্লেডো আর পামকিন তানি আহনাফের আব্বু বানাবে হচ্ছে পামকিন আহনাফ বানাবে হচ্ছে ইয়েলো কালার দিয়ে ভুট্টা তোমার পামকিন কি পিঙ্ক কালারের হবে পামকিন কি পিঙ্ক কালারের থাকে তাহলে কি বানাবো না যাবে যাবে অরেঞ্জ কালার নাও পাকনা পামকিন পাকনা পামকিন হবে আমারটাও অনেক ভালো হবে আচ্ছা ঠিক আছে অনেক কথা হয়ে গেছে এখন হচ্ছে পাকনা পাকনা কথা কম বলো আর হচ্ছে কনসেন্ট্রেট করো তুমি এটা খুলতে পারবা তাহলে আগে খুলে ফেলো আব্বুকে বলো হেল্প করতে তার আগে আমি আমারটা খুলি নাহলে তুই কাজ শুরু করে দিবি তুমিও কাজ শুরু করে দিবা আমি টাইমার দেওয়ার পরে তারপর স্টার্ট হ্যাঁ রোটা খুলে দাও তুমি কিন্তু রেডি বলবা হ্যাঁ হ্যাঁ না হলে আমরা বুঝতে পারবো না ওকে তাহলে এখন আমরা টাইমার সেট করে দিচ্ছি আমি রেডি বলার সাথে সাথে কাজে লেগে যাবো তোমরা হ্যাঁ স্টার্ট আমি উঠাইতে পারতেছি না ছুরি দিয়ে হেল্প না ছুরি ছুরি হ্যাঁ ছুরি আমি ছুরি আল্লাহ রে এখন হ্যাঁ কি মজা এটাকে আমি একটু প্লেন করি পাইছো তাড়াতাড়ি করো আব্বু আব্বুর হয়ে গেছে তাড়াতাড়ি আব্বু জিতে যাবে সেজন্যই ওই যে খরগোশ আর এই কচ্ছপের গল্প শুনছো হ্যাঁ
তুমি হলে কি এখানে খরগোশ আর বইলে কচ্ছপ এই তো এই তো এই তো কচ্ছপের শেষ আরে আমার তো খরগোশের শেষ আরে পড়তে জানা আনা আনা ফের শেষ তানিমের এখন শেষ হয় 51 সেকেন্ড এই যে 51 সেকেন্ড হ্যাঁ এই যে পাম্পকিন বলবে যে কাটটা সুন্দর হয়েছে তানিমের পাম্পকিন কিন্তু এটার মাথা কোনটা আর পাছা কোনটা সেটাও বোঝা যাচ্ছে না আর এই হচ্ছে আহনাফেটটা ওয়াও ভেরি নাইস অনেক সুন্দর এটা আসলে একটা ভুট্টার মতো লাগতেছে কর্নের মতো ঠিক আছে এবার দাঁড়াও রাখো এখানে এত অস্থির হওয়ার কিছু নাই এই হচ্ছে দুইজনের ঠিক আছে এই হচ্ছে দুজনের জিনিস হ্যাঁ এবার ফ্রেন্ডসরা বলবে যে কার্ডটা সুন্দর হয়েছে ফ্রেন্ডস আর নিচে হচ্ছে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কে জিতল আমার আমার চোখে তো হচ্ছে এই কর্ন কর্ন বিজয়ী হ্যাঁ পামকিন একে তো সাইজ ঠিক হয় নাই চারপাশে তারপরে এই যে এই ডাটটা দেয় নাই হ্যাঁ এটার মাথাটা নাই হ্যাঁ তো অনেক কিছুই আরও ওই ক্ষেত্রে ছত্রাক হচ্ছে জানো আমি হইলে এই ইটা আছে না ইটা এখানে একটা গোলা করে এখানে ঢেলে দিলাম তারপরে পুরাতে যাই চুপ হ্যাঁ ওকে আমি আমি জিতব আমাকে ভোট দিবে সবাই তো প্রথম রাউন্ডে আহনাফ বিজয়ী আজকের চ্যালেঞ্জের বিজয়ী হচ্ছে আহনাফ আর ফ্রেন্ডসরাও জানিয়ে দিবে যে তাদের কার প্লেডোটা সুন্দর লেগেছে ওকে টাটা বলে দাও তাহলে আজকে যদি আপনাদের চ্যানেলের ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আপনারা তো বুঝেই গেছেন যে আমিও আমি মিন হয়েছি আর এটার পার্ট 2 আসতেছে কিছুদিন পরে